হাই ফ্রেন্ড, আমি ডাক্তার সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ পেশেন্ট শো আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনা বিষয় বায়োকেমিক বা টিস্যু লবণ চিকিৎসা পদ্ধতি দৃষ্টিকোণ পর্ব 40 ম্যাকফস 3। আপনি যদি এটি প্রথম দেখেন, এর আগে একটাও না দেখে থাকেন, তাহলে অবশ্যই 1 নম্বর পর্ব দেখে নেবেন, তা না হলে কিন্তু পরবর্তীগুলো ফলো করতে অসুবিধা হবে। তলপেট ও মল লক্ষণ, ম্যাকফস ফর অ্যাবডোমেন অ্যান্ড স্টুল। বায়ু জমে পেটে কলিক, ঢেকুরে কষ্ট কমে না, রোগী পেট ভাঁজ করে থাকে চাপনে ঘর্ষণে তাপে পোষণ, শিশু পা কুকুরে এনে চেঁচায়, পর্যায়ক্রমে ডায়রিয়া ও কোষ্ঠবদ্ধতা, অন্তরের দেওয়ালে শ্লেষ্মা ঝিল্লির শুষ্কতার কারণে কোষ্ঠবদ্ধতা, ফেনাযুক্ত জল বমি বা চোখে প্রচুর জল সঙ্গে ঘুম ঘুম ভাগযুক্ত কোষ্ঠবদ্ধতা, মল শুষ্ক হওয়ার কারণে দ্বার ছিঁড়ে যায়, রক্ত পড়ে, অর্শ সৃষ্টি হয়, তাতে হুল ফোটানো ব্যথা, মলত্যাগের পর মলদ্বারে জ্বালা টাটানি, আবার ফেনাযুক্ত চটচটে ডায়রিয়ার পরও মলদ্বারে জ্বালা টাটানি, অন্ত্রপেশীর ও তলপেট পেশীর দুর্বলতা, মাঝে মাঝে মলদ্বার দিয়ে হালকা উষ্ণ জল অন্ত্রে ইঞ্জেকশন দিলে রোগের প্রভূত উপকার হয়। তো এই ছবিগুলো বলে দেয়, প্রথম হচ্ছে ফার্স্ট ছবি যেটা রয়েছে, এই বাচ্চা, এই বাচ্চার পেটে কলিক হলে তারা এরকম পাটা বুকের দিকে টেনে এনে চিৎকার করে, এটা প্রমাণ হচ্ছে যে এর গ্যাসে পেটে একটা গ্যাস জমে কষ্ট হচ্ছে, সেই কষ্টের এক্সপ্রেশন হিসেবে এরকম করছে। এখানে ভদ্রমহিলা একটা মানে বাথরুমে গিয়ে খুব প্রচন্ড স্ট্রেন দিতে হচ্ছে, সেটা বোঝানো হয়েছে। এখানে হচ্ছে সেই যেটাকে আমরা বলি পাইলস বা অশ্ব, এখানে রেক্টামের ভিতরে যে ইঞ্জেকশন, হালকা জলের ইঞ্জেকশন দিয়ে রেক্টামটা পরিষ্কার করানো হচ্ছে সেটা। মূত্র লক্ষণ, ম্যাকফস ফর ইউরিনারি সিন্ড্রোম, জলের মতো স্বচ্ছ প্রচুর মূত্রত্যাগ, দাঁড়ালে বা হাঁটলে বারবার মূত্রত্যাগ ইচ্ছা, মূত্রত্যাগের পর মূত্রনালী ও মূত্রথলিতে জ্বালা পোড়া, মূত্রথলির আক্ষেপ, ক্যাথিটার ব্যবহারের পর মূত্রথলি নিউরালজিয়া, ব্যথা চাপে তাপে কমে। পুরুষ জননীয় লক্ষণ, ম্যাকফস ফর মেল জেনিটাল সিস্টেম, ক্রনিক গনোরিয়ার স্বচ্ছ জলীয় জ্বালাকর ক্ষরণ, ক্রনিক সিফিলিসে হলুদাভ জলীয় ক্ষরণ, অগ্রত্বক স্ফীতি, লিঙ্গ থেকে প্রস্টেটিক তরল ক্ষরণ, সঙ্গমেচ্ছা বৃদ্ধি। এর মধ্যে প্রথম যে ছবি রয়েছে সেখানে মানে একদম তলার দিকে যে ছবিটা রয়েছে সেখানে দেখানো হচ্ছে যে কিভাবে মূত্রত্যাগের পর মূত্রনালী এবং এক্স্যাক্টলি সামনের দিকটায় যন্ত্রণা হয় সেইটা বোঝানো ফার্স্ট ছবিতে। দ্বিতীয় ছবিতে ব্লাডার স্প্যাজম, অর্থাৎ যে মূত্র থরি তার মধ্যে আক্ষেপ চলছে, সেই সময় পেশেন্টের কেমন হাল হয় সেটা রয়েছে। শেষ ছবিটা খুব ইন্টারেস্টিং, এটা একটু বোঝার আছে, ভালো করে দেখে নিন, আমি বলে দিই। এখানে লক্ষ্য করুন, এই হচ্ছে আমাদের পেনিস, মেল পেনিস, এই জায়গাটা হচ্ছে ফোরস্কিন, এই এই আগের যে মানে চামড়াটা এটাকে বলে পিপুস। এই যে লেখা আছে না, লেখা আছে দেখুন, আমি এখানে লিখেছি পিপুস বলে, তো অগ্রত্বক, এই অগ্রত্বকটার স্ফীতি ফুলে গেলে এটা পিছিয়ে গিয়ে এরকম গোল হয়ে দাঁড়িয়ে থাকবে এবং মাসেলটা, অর্থাৎ পেনিসের মাসেল, সেটা সামনের দিকে বেরিয়ে থাকে, এট্রাক্টেড হয়ে গেল। এই জায়গাটা কিন্তু যে বেরিয়ে গেছে এটা কিন্তু আর টেনে আনা যাবে না, আনতে গেলে প্রচন্ড কষ্ট হবে, যতক্ষণ না পর্যন্ত এই ইনফ্লামেশনটা এখানে কমবে। এই ফোরস্ক্রিনটা পিছিয়ে যাচ্ছে, মানে এই পিপুসটা স্ফীত হয়ে পিছিয়ে দিকে চলে গেল, এটা একটা পেনফুল অসুখ, এটাকে পোস্থাইটিস বলে। স্ত্রী জননেন্দ্রীয় লক্ষণ, ম্যাকফস ফর ফিমেল জেনিটাল সিস্টেম, মাসিক স্রাব জনিত কলিক, মেমব্রেনাস ডিসমেনোরিয়ায় খুব উপকারী, অর্থাৎ যে ডিসমেনোরিয়া মানে আপনারা জানেন কষ্টকর মেনস্ট্রুয়েশন, সেখানে যখন মেমব্রেন ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো মাংসের টুকরো যেন বেরিয়ে আসছে রক্তের সঙ্গে মিশে মিশে, এই হলো মেমব্রেনাস ডিসমেনোরিয়া। সাপ শুরুর আগে যন্ত্রণা, মাঝে মাঝে হয়, ডান দিকে বেশি, তাপ প্রয়োগে বেশি পোষণ, সাপ তাড়াতাড়ি হয়, কখনো গাঢ় তন্তুময়, অর্থাৎ যে সাইকেলটা সেটা দেখা গেল 28 দিনে যেটা হওয়ার কথা হচ্ছে না, হয়তো 14 দিন 15 দিনের মাথায় হয়ে গেল। সমগ্র বস্তিদেশ কোমরের পিছনে খিঁচ ধরা ব্যথা, তলায় ছবিগুলো দেওয়া আছে। রোগী জরায়ু সংকোচন ও সাপ নিঃসরণ অনুভব করতে পারে, জরায়ু সংকুচিত হচ্ছে এবং সাপ বেরিয়ে আসছে সেটা যেন রোগী নিজে ফিল করে। আবার কম বয়সীদের সাপ দেরিতেও হতে পারে, অর্থাৎ লেট, যেটা 28 দিন হওয়ার কথা দেখা গেল সেটা হচ্ছে 60 দিন 50 দিন এরকম। সঙ্গে মাথার যন্ত্রণা, বিমর্ষতা, কান্না বাচ্চাদের, খুব কৃশ এনিমিক রোগিনীদেরও সাপজনিত সমস্যায় ম্যাকফস উপকারী বন্ধু। ডান দিকে ডিম্বাশয় নিউরালজিয়া, যোনির আক্ষেপ, প্রস্রাবের পর যোনি জ্বালা যন্ত্রণা চুলকানি, মাসিক সাপ ও সাদা সাপ একসঙ্গে,
সাপ জলীয় হাজাকর, জনি শ্লেষ্ঠা ঝিল্লি শুষ্ক সংগ্রম যন্ত্রণাদায়ক, 1% হালকা উষ্ণ লবণ জল দিয়ে জনি ডুষ খুব উপকারী। ছবিগুলো দেখানো যাক, বাঁদিকে দেখুন পেশেন্টের ম্যাকফসের যা একেবারে ডি সিমটম, আগে ইংলিশে বলা হয় বেন্ডিং ডাবল, মানে কোমর ভাঁজ করে যেন দু হয়ে গেছে, দমত হয়ে গেছেন সেটা, তারপরে গরম সেঁক দিচ্ছে, সব এগুলো ম্যাকফসের একেবারে, আপনারা যারা প্র্যাকটিস করেন তারা জানেন এগুলো কত ইম্পর্টেন্ট সিমটম, একেবারে সেগুলোই দেখানো। তারপরে দেখানো হচ্ছে যে পেছন দিকেও ব্যথা কিন্তু হতে পারে, কোমরের দিকে বস্তি প্রদেশে ব্যথা, ব্যাক মানে যেটাকে বলা হয় ব্যাক অফ দি ব্যাক, সরি স্মল অফ দি ব্যাক, স্মল অফ দি ব্যাক মানে হলো কোমরের নিচের দিকে ব্যথা। আর ডান দিকে দেখানো হয়েছে ওই ডুষ কিভাবে করা হচ্ছে। এইখানে একটা কথা বলি দিই, মনে রাখবেন ডুষ কিন্তু খুব অস্বাস্থ্যকর জিনিস, সমস্ত ডাক্তাররা বলেন ডুষ করলে শরীরের ক্ষতি হবে, কারণ জরায়ু এবং ভ্যাজাইনা সেলফ ক্লিনিং সিস্টেম, ওরা নিজেরাই নিজেকে ভালো রাখে, ওখানে যদি গন্ডগোল কিছু হয় ও সেটাকে নিজেই ওয়াশ করে দেবে, আপনাকে জোর করে কিছু করতে হবে না, ওর ভেতর কিছু ম্যানিপুলেশন করার দরকার নেই, কারণ বেশিরভাগ বাইরে ডুষ কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যে থাকে লো পার্সেন্টেজ অফ ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে কিছু সুন্দর গন্ধ দেওয়া থাকে, অনেক মহিলা নিয়মিত ব্যবহার করেন এবং তারা মনে মনে খুব ভালো ফিল করেন, কারণ তারা ভাবছে আমি বোধহয় একটা ময়লা পরিষ্কার করে দিলাম, তা কিন্তু বাস্তবে নয়, বাস্তব অত মানে অতটা সাইকোলজিক্যালি সেন্সিটিভ হওয়ার কোনো দরকার নেই, এতে ক্ষতি হবে, কারণ গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানরা বারবার বলছেন যে ওই সমস্ত জিনিস দিয়ে হালকা মানে সমস্ত ডুষ প্র্যাকটিস করলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে, কথাও বলা আছে, অন্যান্য ক্ষতি তো হতেই পারে, প্রেগন্যান্সির অসুবিধা তো হতেই পারে। তাহলে আপনি বলবেন আমি আমি কেন এখানে ডুষের কথা বলছি, লক্ষ্য করুন আমি ডুষে ইউজ করেছি উষ্ণ লবণ জল, 1%, লবণ জল কি, লবণ জল স্যালাইন আমাদের শরীরের অংশ, আমি কোনো কেমিক্যাল নট ইভেন ডেটল স্যাভলন এই জাতীয় কিছু কিচ্ছু বলিনি, শুধু হালকা উষ্ণ লবণ জল 1% পিওর স্যালাইন, পিওর স্যালাইন পার্ট অফ দি হেলথ, আমাদের শরীরের অংশ, এ কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না, যদি আপনি মনে করেন যে আমি ডুষ করবো তাহলে এটা দিয়ে ডুষ করুন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু অন্যান্য সকল ডুষ শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। গর্ভাবস্থা, ম্যাকফস বা প্রেগনেন্সি, আক্ষেপিক প্রসব বেদনা, পায়ে খিঁচ ধরা ব্যথা, অতিরিক্ত প্রসব ব্যথা, প্রসূতিদের তর্কা, ক্যালিফস এখানে কাজ করে, ম্যাকফস সংকুচিত জরায়ুকে শিথিল করতে সাহায্য করে, আটকে থাকা ফুল প্লাসেন্টা সমস্যা দূর করে। স্বাস্থ্যতন্ত্রের লক্ষণ, ম্যাকফস ফর রেসপিরেটরি সিমটমস, যখন পেটে গ্যাস জমে হাঁপানি শুরু হয়, হঠাৎ তীক্ষ্ণ শব্দ তুলে শ্বাসনালী রাক্ষেপে বন্ধ হওয়া, খপকড় আওয়াজে বন্ধ হয়ে যায়, প্রকৃত আক্ষেপিক কাশি দমকে দমকে আসে কিন্তু কোনো কফ বের হয় না, কখন বা হুপ শব্দ তুলে কাশি বন্ধ হয়, রাতে হুপিং কাশি, হুপ শব্দ মানে এটা হুপিং কাশি, শুলে কষ্ট বেড়ে যায়, বুকে গলায় চাপ বোধ, শ্বাসকষ্ট। ফার্স্ট প্রথম বাঁদিকের ছবিতে ভদ্রমহিলা যার পরনে এই কষ্ট পাচ্ছেন বিফোর জাস্ট ডেলিভারি, এখানে ইউটেরাসের ভেতরে প্লাসেন্টা আটকায় আছে, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর প্লাসেন্টা বেরোয়নি, অর্থাৎ রিটেন প্লাসেন্টা, সেটা যেভাবে সাধারণত অবস্টেট্রিশিয়ান মাতৃবিদ্যা যারা তারা যেভাবে বার করেন সেটা দেখানো হচ্ছে, সে সময় তো স্টমা মানে ইউটেরাস খুব বড় হয়ে থাকে, প্যাসেজটাও বড় হয়ে যায়, সুতরাং হাত দিয়েও বার করে নেওয়া সম্ভব, সেটা বার করে নিচ্ছে, কিন্তু আমাদের ম্যাকফস বলছে যে আমাকে দাও আমি ওটাকে পুশ করে বার করে দেব, আটকে থাকা ফুল বা প্লাসেন্টা ইংরেজিতে বলা হয় তাকে সেই সমস্যা দূর করে। এখানে ভদ্রলোক এই গ্যাস পেটে গ্যাস জমে হাঁপানি কষ্টে ভুগছেন। সংবহনতন্ত্র, ম্যাকফস ফর সার্কুলেটরি সিস্টেম, অ্যাঞ্জাইনা পেক্টোরিস, নিউরালজিক প্রকৃতির আক্ষেপ, নার্ভাস কারণে বুক ধরপর যা বাম পাশ ফিরে শুলে উপশম, সামান্য কারণে হার্টের উত্তেজনা, পোশাকের উপর থেকে অ্যাপিক্স বিট দেখা যায়। এখানে দুটো স্পেসিফিক টার্ম রয়েছে, একটা হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অ্যাঞ্জাইনা পেক্টোরিস হলো সোজা কথা হার্টের যন্ত্রণা, হার্টের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হওয়া, একেবারে বুক চেপে বসে পড়বে, জেনারেলি এগুলো হার্ট অ্যাটাকের আগের ধাপ। আর এপিক্স বিট হচ্ছে আমাদের হার্টটা যে
নরে দেখুন, এই লক্ষণ ছবিটা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে হাটটা, বাচ্চার হাটটা চলছে, যেখানে হাটটা এসে এই সংকোচ প্রসারণের সময় এই বুকের এই জায়গাটা এসে ওটাকে টাচ করে একটা জায়গা, সেই জায়গাটা মোটামুটি এই যে ক্ল্যাভিকেল আছে, হাড়, ক্ল্যাভিকেল হাড়, কণ্ঠাস্থি, এই কণ্ঠাস্থির মাঝ বরাবর নেমে আসতে হবে। আর পঞ্চম ইন্টার কস্টাল স্পেস, ইন্টার কস্টাল মানে দুটো পাঁজরার মাঝখানে, তো দুটো পাঁজরার মাঝখানে জায়গাটা ইন্টারকস্টাল স্পেস বলে, সেটা গুনতে হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এই 5 নম্বর ইন্টারকস্টাল স্পেস আর এই মিড ক্ল্যাভিকুলার লাইন যেখানে এসে মিট করে, এই জায়গাটাকে বলা হয় এপেক্স পিটের জায়গা। এটা মোটামুটি এই লেফট নিপলের কাছে হয়। এই জায়গায় এপেক্স বিটটা দেখা যাবে, মানে ইন কেস অফ এ পেশেন্ট, ম্যাকফসার এই পেশেন্টের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যাওয়ার কথা নয়। তার মানে সেই মানুষটার এপেক্স বিটটা এত জোরালো যে সেটা, ওই আপনি যদি খালি চোখে দেখেন দেখবেন ওখানে একটা জিনিস যেন ধূপ ধূপ করে এসে লাগছে। এইটা কিন্তু এই ম্যাকফসের ক্ষেত্রে সম্ভব, সব জায়গায় এটা পাওয়া যাবে না। এপেক্স বিট টেথো দিয়ে দেখতে হয়, স্টেথোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই সঙ্গে আজকের ভিডিও শেষ হলো। আপনার দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো অসুবিধা থাকলে অবশ্যই লিখে দেবেন, আমি কমেন্টসে লিখে দিলে আমি অবশ্যই তার উত্তর দেবো।